নাকতলা উদয়ন সঙ্গে দুষ্কৃতী তাণ্ডব। শনিবার রাত 11:30 নাগাদ হঠাৎই ক্লাবে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। দুটি ঘরের ভেতরে আয়না আর জানালার কাঁচ ভাঙচুর করে তারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত 11:30 নাগাদ 10-15টি বাইকে চড়ে আসে দুষ্কৃতীরা। ক্লাবে ভাঙচুর চলাকালীন কোনো মতে ছাদে পালিয়ে যান কেয়ারটেকার। দুষ্কৃতীরা স্থানীয় বাসিন্দা পান্নালাল ঘোষের ওপরেও হামলা চালায়। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় 7টি সেলাইও পড়েছে। সিসি ক্যামেরা খারাপ থাকায় ক্লাবের ভেতরে দুষ্কৃতীদের কোনো ছবি পাওয়া যায়নি। তাণ্ডবের ছবি ক্যামেরাবন্দী করেছেন বাসিন্দারাই। ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। সন্ধ্যাবেলা ক্লাবের ছেলেরা সব বাইরে বসেছিল, তখন একটা বড় টিম বাইক নিয়ে তারা এখানে রেস করছিল। রেস করতে করতে ক্লাবের একটি বাইককে ধাক্কা মারে, তাই নিয়ে ক্লাবের ছেলেদের সাথে একটা বচসা হয়, একটা স্কাফলিং হয়। হওয়ার পরে মিটেও যায়, তবে তারা যাওয়ার সময় বলে যায় যে দেখে নেব। যেতে যেতে নাকতলা দিয়ে যতগুলো গাড়ি ছিল, রাস্তার গাড়ি, এলাকার গাড়ি, কেউ পাস করছে, সমস্ত গাড়ি ভাঙচুর করে করে গড়িয়ার দিকে পালিয়ে যায়। রাজনীতির এখানে কোনো প্রশ্নই ওঠে না। আমরা সেটাতেই অবাক হয়ে গেলাম যে আমরা পুজো করি, আমাদের কারোর সাথে কোনো ইয়ে নেই। সারা বছর সামাজিক কাজ করে নাকতলা উদয়ন সংঘ, বাংলার পুজোর মুখ নাকতলা উদয়ন সংঘ, তারা কী করে আক্রান্ত হলো এবং কাদেরই বা এই দুঃসাহস হলো যে রাত্রি 11:30 এসে একটা এলাকার মধ্যে এরকম একটা তাণ্ডব করে বেরিয়ে চলে গেল। এখনকার অবস্থা এবং কি মনে করছেন ক্লাবের সদস্যরা যারা আহত হয়েছেন, তাদেরও কি বক্তব্য, আমরা একটু জানার চেষ্টা করব। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। রণয়, কি বলছেন যারা ক্লাবের সদস্য, যারা এই ঘটনার সাক্ষী থেকেছেন, তাদের কি বক্তব্য আর এখন কি অবস্থা? দেখো আত্রি, ক্লাবের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু হতচকিত এবং ঘটনা সম্পর্কে তারাও কেউ কিছু ঠিক করে বলতে পারছে না। কারণ তাদের বক্তব্য, এই প্রথম একটা এই ধরনের ঘটনা, নাকতলা উদয়ন সংঘ ক্লাবের মতন জায়গায় এরকম একটা তাণ্ডব চালিয়ে গেল, বাইরের লোক চালিয়ে গেল, ঘটনার পেছনে কোনো রাজনৈতিক দল জড়িয়ে রয়েছে এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করলেও তারা কিন্তু পুলিশকে এখনও পর্যন্ত আননোন হিসেবেই জানিয়েছেন যে আননোন কেউ রয়েছে, তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা ক্লাবের অন্য কোনো সদস্যের সঙ্গে, সেই বিষয়ে যেরকম তদন্ত শুরু করেছে নেতাজিমানগর থানা পুলিশ। আতি, তোমাকে জানি রাখি, গতকাল রাতে পান্নালাল ঘোষ নামে এক ব্যক্তি সেই সময় নিজের দোকান বন্ধ করে ওই নাকতলা ক্লাবের সামনে থেকে যাচ্ছিলেন এবং তাকে রাস্তায় ফেলে বেধড়কভাবে মারধর করেন প্রায় 20-25 জন। এই মুহূর্তে আমার সঙ্গে পান্নালাল বাবু রয়েছেন, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। ক্যামেরা পার্সন তন্ময়দাকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। তুমি দেখো যে মাথায় ব্যান্ডেজ করা রয়েছে, 12-15টা সেলাই পড়েছে, মাথা যেরকম ফেটে গেছে সেরকম কপালেও ফেটে গেছে, কানেও লেগেছে, মানে এলোপাতাড়িভাবে মারধর করেছে তাকে রাস্তায় ফেলে। তারপর রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই তার, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে পায়েও বেধড়কভাবে মারধর করা হয়েছে। পান্নালালবাবু কিন্তু ক্লাবের কোনো সদস্য নন এবং কোনো এই ঘটনার সঙ্গে তার কোনো যোগই নেই, তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এবার পান্নালালবাবুর কাছেই জানবো, আপনি তখন কোথায় যাচ্ছিলেন সেই মুহূর্তে? আমি ওইটা বাড়ি আসবো বলে আসছিলাম। ওই দেখলাম পিছন দিয়ে বাইকগুলো এসে দাঁড়িয়ে বেধড়ক, মানে বেধড়ক মার মারছে, তক্তা বক্তা নিয়ে 40-45 জন হবে, 10-12টা বাইকে 3-4 জন করে। সে বুঝতে পারলাম না কিছু, ওরা তো এলো পাতা বি করছে, গাড়ি রাস্তা দাঁড়ানো, গাড়ি ভাঙচুর করছে, এরকম করতে করতে চলে গেলো। আয় মাথা, পায়ে, কানের এখানে, কোমরে। হ্যাঁ, পুলিশ আমাদের সঙ্গে এখানে 12-13 হাসপাতালে গিয়েছে, ওখান থেকে 5-4 কাছে নিয়ে গেছিলাম, 5-4 কাছে গেছিলো, ওখান দিয়ে থানা এসেছি, থানা থেকে তারপর এখানে এসেছি। না, আমি দেখিনি, কোনো চিনি না। আর আমরা এই কাজ ফাজের মধ্যে থাকি, আমরা এইসবের মধ্যে জানি না এইসব কিছু, এসব দুর্জামলা বুজামলার মধ্যে আমরা থাকি না। এখন আসার সময় পড়ে গেছি, কি করা যায় বলুন না। এই প্রথম এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হতে? হ্যাঁ, এই প্রথম এরকম। কতটা আতঙ্কিত গতকালের ঘটনার পর থেকে? তো তো লোকজন যদি না ধরতো ওখানেই মরে যেতাম, যা অবস্থা হচ্ছিলো। লোকজন ছিল বলে তাও একদমই আত্রি, তুমি শুনতে পারলে যে সেই সময় কিছু লোকজন ছিল বলে প্রাণে বেঁচে গেছেন পান্নালাল বাবু, নইলে সেখানেই তিনি কিন্তু মারা যেতেন এমনটাই কিন্তু বলছেন। এবং ঘটনার পর থেকে শুধু পান্নালাল বাবু নন, তার পরিবারের সদস্যরাও কিন্তু আতঙ্কিত। পুলিশকে বিষয়টি তারা জানিয়েছেন, নেতাজি নগর থানার পুলিশ এখন তদন্ত শুরু করেছে। ধন্যবাদ রণয়।